ফিরে যাব, কারণ সেখানে সকাল থেকে, ইনফ্যাক্ট সকাল 6টা থেকে ভোট শুরু হওয়ার মুহূর্ত থেকে সেখানে ধুমধুমার এলাকায় রুটমার চলছে। এবং এই মুহূর্তে সরাসরি আরও একবার যাবো অনুপমের কাছে। অনুপম, এলাকায় রুট মার্চ চলছে বাহিনীর, যদিও প্রচুর রাজ্য পুলিশ দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী দেখতে পাওয়া যাচ্ছে না, কি পরিস্থিতি? এলাকা কি ডমিনেট করতে পেরেছে রাজ্য পুলিশ? দেখো, এই মুহূর্তে আইসি রঘুনাথগঞ্জ তার নেতৃত্বে একটা বিরাট বড় টিম সেই এলাকার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত জমায়েত হয়, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা বুথ পাহারা দিচ্ছেন, কিন্তু বুথের বাইরে যে গণ্ডগোলের ছবি আমরা প্রায় এক ঘন্টা ধরে দেখাচ্ছি, যে কীভাবে জমায়েত হয়ে রয়েছে, কীভাবে দফায় দফায় গণ্ডগোল হচ্ছে, দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারপিট, রক্তারক্তি, এই ছবি প্রায় এক ঘন্টা ধরে চলছিল। তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ আইসি রঘুনাথগঞ্জ তার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এখানে ডিপ্লয়েড করা হয়, এবং আমরা দেখলাম পুলিশ যে জমায়েতগুলো ছিল সেই জমায়েতগুলো কার্যত যে বিক্ষিপ্ত জমায়েত সেগুলো সরিয়ে দেয়, হটিয়ে দেয়, বেশ কিছু দোকান ইতিমধ্যে বন্ধ করা রয়েছে। আমি একটু যাবো স্যার, সিচুয়েশন কন্ট্রোল, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল রয়েছে, তবে এখনও পর্যন্ত এখানে ফোর্স ডিপ্লয়েড রয়েছে, তারা দেখছেন। এই যে রাস্তা তুমি দেখছো মির্জাপুর এলাকায় খোজার গ্রাম প্রাথমিক বিদ্যালয়, এইখানেই কিন্তু দফায় দফায় গণ্ডগোল হয়েছে দুপক্ষের মধ্যে, দুপক্ষই তৃণমূল, যদিও যারা বর্তমান তৃণমূল করছেন এখানে তারা দাবি করছেন যে যারা প্রাক্তন তৃণমূল তারা এই মুহূর্তে আইএসএফ এবং কংগ্রেসের সাথে জোটে রয়েছে, কিন্তু প্রাক্তনদের সাথেও আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন তারাও তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে তৃণমূলের দুপক্ষের মধ্যে গণ্ডগোল, হাতাহাতি, মারপিট, রক্তারক্তি, গণ্ডগোলের কারণ কি? এখানে একটি বুথ রয়েছে, সেই বুথের মধ্যে ভোট গ্রহণ চলছে, প্রাক্তন অঞ্চল প্রধান তিনি ভোট প্রভাবিত করছেন বলে বর্তমান অঞ্চল প্রধান দাবি করছেন, দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর মারপিট, এমন পর্যায়ে পৌঁছে যায় মারপিট, হাতাহাতি, রক্তারক্তি অবস্থা হয়ে যায়, বেশ কয়েকজনের হাত কেটে গেছে, পা কেটে গেছে, সেই ছবি কিন্তু আমরা দেখিয়েছি। তারপরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী এখানে আনা হয়েছে, পাশে রেললাইন ছিল, সেই রেললাইনের যে মাঠ সেই মাঠের মধ্যে জমায়েত ছিল, সেই জমায়েত পুলিশ কিন্তু লাঠি উঁচিয়ে সেই জমায়েত, বিক্ষিপ্ত জমায়েত সরিয়ে দিয়েছে, তবে দফায় দফায় গণ্ডগোল হতে বেশ কিছুটা সমস্যা, এখানকার আতঙ্কিত হয়ে পড়েছেন ভোটাররা। আমি একবার ভোটের লাইনের যে ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে এই যে স্কুল রয়েছে, স্কুলের মধ্যেই কিন্তু ভোট হচ্ছে, এখানে কেন্দ্রীয় বাহিনী পাহারায় রয়েছে, ভেতরে কোনো গণ্ডগোল নেই, বুথের মধ্যে কোনো গণ্ডগোলের ছবি আমরা দেখতে পাইনি, কাউকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি, যা হয়েছে সবটাই কিন্তু বুথের বাইরে হয়েছে, ভেতরে প্রাথমিকভাবে কথা কাটাকাটি হয়েছিল। এই যে তুমি দেখতে পাচ্ছ যে বুথ রয়েছে, এখানেই কিন্তু গণ্ডগোল শুরু হয়, আতঙ্কিত হয়ে পড়েন যারা ভোটাররা রয়েছেন, এই লাইনেই কথা কাটাকাটি শুরু হয়, তারপর কথা কাটাকাটি করতে করতে তারা রাস্তায় চলে আসেন মির্জাপুরের এই যে তুমি দেখতে পাচ্ছ এলাকা, এখানে হাতাহাতি, মারপিট, ভোটটা চলছে শান্তিপূর্ণভাবে, ভোটের সামনে, বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যদিও এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য পুলিশেই আপাতত ভরসা। আমি আসবো সুকান্তবাবু, এখানে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, কী বুঝছেন ভোটের কী অবস্থা? দেখুন, যেটা বোঝা যাচ্ছে, যেটা জঙ্গিপুরের থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং মালদা দক্ষিণ উত্তরে আমরা জানি যে স্পর্শকাতর বুথের সংখ্যা সবচেয়ে বেশি, 41% মোটামুটি জঙ্গিপুরে, এবং মুর্শিদাবাদে 37%। কেন আমি এটা বলছি, এর কারণ হচ্ছে যে এই বুথগুলোতে আমরা কিন্তু অতীতেও অশান্তি দেখেছি, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই জঙ্গিপুরে একটু আগেই যে আমরা দেখতে পেলাম যে কোন্দল হয়েছে, যেটা বলা হচ্ছে যে প্রাক্তন অঞ্চল প্রধান বা তার সঙ্গে তৃণমূলের এখন বর্তমানে যে রয়েছে তার মধ্যে সমস্যা, এবং আইএসএফ বলছে তারা আবার আইএসএফের সমর্থক। এবার প্রশ্ন হলো, যেখানে যারা সাধারণ ভোটাধিকার প্রয়োগ করতে এসে তারা কিন্তু ভয় পাচ্ছে, যেটা কিন্তু আপনাদের রিপোর্টারও বলছিলেন। এবার দ্বিতীয় ঘটনা যেটা আমি বলতে চাই মুর্শিদাবাদের দিকে, যেখানে রানীনগর এবং হরিহর পাড়াতে বোমাবাজি হয়েছে, দুপক্ষের থেকেই হয়েছে, কংগ্রেসের থেকেও একদিকে হয়েছে, এদিক থেকে তৃণমূলেও হয়েছে, কিন্তু রানীনগরে যেটা আমি দেখতে পেলাম লোচনপুরে সেখানেও কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং মোটের ওপর যদি আমরা বলি শান্তিপূর্ণ হলেও কোথাও জানি একটা বোঝা যাচ্ছে যে এই মুর্শিদাবাদ মালদাতে যখনই ভোট পর্ব আসে কোনো একটা স্পুলিঙ্গ হয়তো কাজ করে। আরেকটি বিষয় আমার খুব নজর কেড়েছে, যেটা যে ধনঞ্জয় ঘোষ, সে জঙ্গিপুরের, তার রঘুনাথগঞ্জে তার গৌতম ঘোষ যে তৃণমূলের ব্লক সভাপতি, আমার প্রশ্ন তৃণমূলের ব্লক সভাপতি ওখানে তিনি যাবেন কেন, এবং তিনি ছবি তুলতে গিয়েছিলেন সেখানেই বাধা দেন ধনঞ্জয় ঘোষ। আমার প্রশ্ন যে এই জায়গাগুলো যেমন সমস্যা, আরেকটি সমস্যা যেটা শিরূপা মিত্র চৌধুরী করেছেন যে তার বুথে দেখা যাচ্ছে এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এবং আরেকটি ঘটনা যেটা তিনি পরিষ্কারভাবে বলেছেন, আমি এটাকে সমর্থন করি, যে যেটা আমাদের রাজ্য পুলিশ তার কাজ কিন্তু এই
যে যেটা কিউ হয় সেটাকে ঠিক করা এবং বাইরের যে পরিস্থিতি সেটা দেখা, বুথে কিন্তু তার কোনো কাজ নেই। সুতরাং আমার মনে হয় নির্বাচন কমিশন মোটের ওপর ভালো কাজ করছে, কিন্তু কোথাও যেন আরও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যতটা সংখ্যক দেওয়ার কথা সেটা প্রথমেই বলেছিল যে 256 কোম্পানি কিন্তু তারা প্রয়োজন থাকলে। আমরা দেখলাম যে এলাকা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু রাজ্য পুলিশই ভরসা, একদম একদম রাজ্য পুলিশই করছে। আমি এই মুহূর্তে আসবো সৌরভ প্রিয় কাছে এবং শঙ্কুদেবের কাছে আসবো, তার আগে সাগরপাড়া থেকে আবারও সেই মুর্শিদাবাদ আবারও সেই বোমাবাজি, সাগরপাড়ার খবর আসছে। সাগরপাড়ার 123 নম্বর বুথের কাছে বোমা উদ্ধার হলো, তাজা সকেট বোমা উদ্ধার। যদি আমি আগাগোড়া বলছি, নতুন কিছু নয়, মুর্শিদাবাদ এমন একটা জায়গা হয়ে রয়েছে যেখানে ভোটের নির্বাচনের দিন ঘোষণার পর থেকে অলমোস্ট রোজই বা একদিন ছাড়া ছাড়া প্রায় দিনই বোমা উদ্ধারের খবর পাওয়া যায়, বোমাবাজির খবর পাওয়া যায়। তো অথে ভোটের মধ্যে নতুন কিছু নয়, সাগরপাড়ার 123 নম্বর বুথ, বুথের কাছে তাজা বোমা সকেট বোমা উদ্ধার। প্রশ্ন হচ্ছে নির্বাচনের মধ্যে বুথের সামনে যদি বোমা উদ্ধার হয় তাহলে কোথাও ভোটারদের মনেও একটা ভয়ের জায়গা তৈরি হয়, ভোটার ভোটিং যে লাইন সেই লাইন একটু ফিকে হয়ে যায়, একটা ভয়ের জায়গা তৈরি হয় যদি আবার বুথের সামনে বোমাবাজি হয় তাহলে মুশকিল, না যাওয়াই ভালো। আমি আরও একবার অনুপমের কাছে যাব, আবারও জঙ্গিপুরের খবরের দিকে নজর রাখছি, কারণ কিছুতে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। অনুপম, আবারও কি পরিস্থিতি উত্তপ্ত হলো? এত পুলিশ রয়েছে বুথের সামনে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কি সমস্যা হচ্ছে? একদমই তাই। দেখো, আপনি 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 এই ঘরের মধ্যে কি করছিলেন? কে আপনি ঘরের মধ্যে কি করছিলেন? আমি এসে রোহন গো যাচ্ছিলাম, আমি আপনাকে ব্যাপারে আমি কিছু জানি না। আপনি কি করছিলেন ঘরে? আমি ওই ব্যাপারে কিছুই জানি না, আমি এখানকার না গো, আমি এখানে এসেছি। আমি বুথের সামনে এই বাড়িতে জমা থাকেন কেন? কিসে আপনি ভেতরে? আমি এখানকার না। আপনি কি আপনাকে এখানে কি করছিলেন? কোথায়? আমার বাড়ি পাশে গ্রামে। আপনি আপনাকে বার করলো বাড়ি থেকে? বাড়ির ভেতর থেকে জমায়ে টেনে টেনে বার করছে পুলিশ। এই মুহূর্তে মির্জাপুর এলাকায় রয়েছি, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দফায় দফায় বিক্ষিপ্ত গন্ডগোল এবং যে জমায়েত হচ্ছে সেই জমায়েত পুলিশ ছড়িয়ে দিচ্ছে। একটি বাড়ির মধ্যে আমরা দেখলাম বেশ কয়েকজন যুবক তারা ভেতরে বসেছিলেন, হঠাৎ পুলিশ এই বাড়ির মধ্যে যায় এবং তারপর সেখান থেকে তাদেরকে বার করে দেয়। এবং যে যুবকের সাথে কথা বলছিলাম তিনি বলছেন তিনি এখানকার ভোটারই নয়, অথচ 200 মিটারের মধ্যে এই লোক এখানে জমায়েত করেছিল। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে একদম ভোটারই নয়, অথচ নির্দিষ্ট এলাকায় ভিড় করে জমায়েত করে বাড়ির ভেতর একটা গ্যাদারিং করে তারা রয়েছেন সেখানে। কেন রয়েছে, কারা রয়েছে, কি জন্য রয়েছে স্পষ্ট নয়, নজর রাখবো অবশ্যই। মনে হচ্ছে জঙ্গিপুর থেকে এবারের নির্বাচনে এই দফাতে চোখ ফেরানোই যাবে না।